স্বাধীনতা অর্জনের পার হয়ে গেছে 77 বছর, আর তারপরেও দেশের বৃদ্ধ এবং বৃদ্ধারা আজও সংসারের ছেলে মেয়ে পুত্র এবং পুত্রবধূর অত্যাচার থেকে মুক্ত হতে পারেনি। প্রতিনিয়ত আজকের দিনে বৃদ্ধ এবং বৃদ্ধারা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে, অত্যাচারিত হয়ে, বাড়ি থেকে বিতাড়িত হয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছে উত্তর দিনাজপুর জেলার বয়স্ক নাগরিকেরা। সকলের কাছে তাদের কাতর আর্জি, সমাজের এই সমস্ত অসহায় বৃদ্ধ এবং বৃদ্ধাদের করুণ কাহিনী তুলে ধরে প্রতিকার করার। দেখব সে রিপোর্ট। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে সংগঠনের নিজস্ব ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের জেলার সম্পাদক রথীন মজুমদার। রথীনবাবু জানিয়েছেন প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সদস্যরা এই রকমের অসহায় অনেক বৃদ্ধ বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করেছে, তাদের নিজেদের ঘর ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করেছেন। কিন্তু আজও রায়গঞ্জ শহর সহ উত্তর দিনাজপুর জেলা জুড়ে বহু প্রবীণ নাগরিক আছেন যারা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করা হয় জেলা প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে। যে আমরা সামনে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি, অর্থাৎ 77 বছর আমরা অতিক্রম করার পরেও ছেলে পরিবারের অন্যান্য মেম্বারদের অত্যাচারে আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। শুধু আমাদের রায়গঞ্জ নয়, সারা দেশ এবং রাজ্য জুড়ে একই চিত্র। আমাদের এই প্রিয় শহর রায়গঞ্জেও এই একই ঘটনা। আপনারা জানেন যে এর আগে কার্তিক পাল, তাকে আমরা বাড়িতে ঢুকিয়েছিলাম একরকম জোর জবরদস্তি করে। এই মুহূর্তে বীরনগরের সেন্টু সাহারায়, সুভাষগঞ্জের ভারতী দাস, এরা কেউ বাড়িতে থাকতে পারছে না। তাদের যারা লিগাল ওনার যারা আছে আর কি, ছেলে মেয়ে বউ ইত্যাদি ইত্যাদি, তারা তাদেরকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। এমনকি দৈনন্দিন খাবারের ব্যবস্থা পর্যন্ত নেই। এটা আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা। তাদের চিকিৎসার কোনো সুযোগ নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, এমনকি থাকবে কোথায় সেটা পর্যন্ত তারা পাচ্ছে না। আমরা বিষয়টি যদিও প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। আমরা ভীষণভাবে মানসিকভাবে আমরা আক্রান্ত যে এই বরিষ্ঠ নাগরিকরা, যে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এই ধরনের বহু ঘটনা আছে যা নীরবে নিভৃতে কেঁদে যাচ্ছে, তারা তাদের সেই সুযোগগুলো পাচ্ছে না। অনুরোধ যে আপনারা অনুগ্রহ করে বিষয়গুলোকে এনলাইট করুন, যাতে করে তারা এই গার্হস্থ্য হিংসার শিকার যারা হয়ে আছে তারা যেন সেখান থেকে মুক্তি পায়, অন্ততপক্ষে খেয়ে পড়ে যেন তারা বাঁচতে পারে।